ঈদের কেনাকাটার সময় আত্মঘাতী হামলায় নিহত ৩৫ অপ্রতিদ্বন্দ্বী মিসাইলের সফল পরীক্ষা চালালো রাশিয়া এবং চীনের সাইবার হামলার কবলে ৩০,০০০ প্রতিষ্ঠান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৪৫ লাখ, একই সঙ্গে মৃত্যু হয়েছে ৪১ লাখের বেশি। মঙ্গলবার সকাল ৮:৩০টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১৯ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৭৭৮ জনে, আর মৃত্যু হয়েছে ৪১ লাখ ১২ হাজার ৫৫৬ জন। এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৯৪৭ জন। সন্ত্রাসবাদ মোকাবেলা করা সহ কোনো দেশে আইনসম্মত ও বৈধভাবে ব্যবহারের জন্য শুধু এনএসও গ্রুপের বিক্রি করা স্পাইওয়্যারের মতো সাইবার পণ্যগুলো রপ্তানি করা হয়। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। ১৭টি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানের একটি রিপোর্ট রবিবার প্রকাশিত হয়। এরপর তোলপাড় শুরু হয় গোটা বিশ্বে। ফরেন্সিক বিশ্লেষণে উঠে আসে স্মার্টফোনের তথ্য হ্যাক করে নেয় পেগাসাস স্পাইওয়্যার। নজরদারির শিকার হন মানবাধিকার কর্মী, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবার ঈদের কেনাকাটার সময় চালানো হয় এ হামলা, এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রয়টার্সের খবরে জানা গেছে এসব তথ্য। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও একবার জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে এর সমমানের মিসাইল আজ পর্যন্ত আর কেউ বানাতে পারেনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে শ্বেত সাগরে অ্যাডমিরাল গোর্শকভ যুদ্ধজাহাজ থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয় এবং সেটি ৩৫০ কিলোমিটারের বেশি দূরে ব্যারেন্টস সাগরে থাকা একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা চীনের বিরুদ্ধে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা চালানোর অভিযোগ এনেছে। এ বছরের শুরুতে এ হামলা চালানো হয় বলে দাবি করছে তারা। এ হামলায় বিশ্বব্যাপী অন্তত ৩০,০০০ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসে হত্যাকাণ্ডের পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার ২ সপ্তাহ যেতে না যেতেই পদত্যাগের ঘোষণা দিলেন ক্লদ জোসেফ। অন্তর্বর্তীকালীন এই প্রধানমন্ত্রী বিতর্কিত নেতৃত্বের কারণে দেশজুড়ে সমালোচিত হওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে এক বিশেষ সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০,০৯৩ জন আক্রান্ত হয়েছেন। গত ১২৫ দিনের মধ্যে দৈনিক সর্বনিম্ন সংক্রমণ এটি। মঙ্গলবার এনডিটিভির খবরে জানা গেছে এ তথ্য। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০,০৯৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩১,১১,৭৪,৩২২ জন। ইসরায়েলের প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারতের যাদের উপর নজরদারি করা হয়েছে তাদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও রয়েছেন। নজরদারি করতে তাকে ২-২ বার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। গার্ডিনের খবরে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার যাদের উপর নজরদারি করছিল তাদের মধ্যে রাজনীতিক যেমন রয়েছে, তেমনি রয়েছে সাংবাদিক, অধিকারকর্মী ও সরকারের সমালোচকেরা। নিজের ছোটবেলার গল্প সহ তার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার তথ্য এবার তুলে ধরবেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, আর তা প্রকাশিত হবে বই আকারে। পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে বইটি প্রকাশ হবে ২০২২ সালের দিকে, এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
অভিজাত রাজপরিবার থেকে বের হয়ে প্রিন্স হ্যারি আর মেগান মার্কেল এখন নিজেদের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ আদায়ের সময় প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই জানিয়েছেন, প্যালেসের বাইরে তিনটি রকেট আঘাত করে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা।